আর্ট অ্যান্ড ক্রাফট করার জন্য আজকে আমি তোমাদের এমন কিছু টুলস বানানো শেখাবো যেগুলো তোমাদের আর্ট অ্যান্ড ক্রাফটের জার্নিকে আরো বেশি ইজি বানিয়ে ফেলতে পারবে। আর সেগুলোর মধ্যে আজকে থাকছে একটা পেইন্টিং ব্রাশ, গ্লু পেন, সার্কেল কাটার, রোলার স্ট্যাম্প এবং একটা পেপার কাটার। তো এসব মিলিয়ে থাকছে আমার আজকের ভিডিও। আর ভিডিও স্টার্ট করার আগে আমি বলে রাখতেছি, আজকের ভিডিওতে আমি যা যা বানাবো সবকিছু অলরেডি অন্যান্য ইউটিউবাররা বানিয়ে ফেলছে। আজকের ভিডিওতে আমি যা যা বানাবো সবগুলো যদি তোমরা আলাদা আলাদা করে ইউটিউবে সার্চ করো তাহলে তোমরা সবগুলো টিউটোরিয়ালই পেয়ে যাবে। তার মানে এই না যে আমি কপি করতেছি, হ্যাঁ আমি ইন্সপায়ার অবশ্যই হয়েছি, বাট একটু নিজের স্টাইল রাখার চেষ্টা করছি। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো প্রথমে আমি বানাবো পেন্টিং ব্রাশ, আর পেন্টিং ব্রাশ বানানোর জন্য আমি এখানে নিয়েছি ঝাড়ু। হ্যাঁ তোমরা ঠিকই শুনতেছো, আমি এখানে ঝাড়ু দিয়ে পেন্টিং ব্রাশ বানাবো। তো আমি ঝাড়ু থেকে একটুখানি পিস কাটা নিয়ে তারপর একটা পাইপ নিয়েছি, আর এই পাইপ থেকে একটুখানি পিস কাট করে এটা মাঝখান থেকে এইভাবে একটুখানি কাট, এটাকে পরে ঝাড়ুর সাইড দিয়ে এভাবে কভার করে দিব যেন ঝাড়ুগুলা মানে আলাদা না হয়ে যায়, মানে প্রোটেক্ট করে দিব যেন ঝাড়ুগুলো খুলে না যায়। আর পেন্টিং ব্রাশ বানানোর অনেক টিউটোরিয়াল আমি ইউটিউবে খুঁজছি, সবাই দেখি যে সুতা দিয়া বা কাঠবিড়ালি পশম খুলায় না এটা বানিয়ে। এখন সুতা দিয়ে আমি ট্রাই করছিলাম অফ ক্যামেরায়, বাট এটা হয় নাই, এর জন্য ভাবলাম এখানে ঝাড়ু। তো তোমরা দেখতেই পারতেছো যে আমি এটা কিভাবে বানাইছি। আর এখানে অবশ্যই তোমরা ওয়াটার প্রুফ গ্লু ইউজ করার চেষ্টা করবো, মানে কেউ আবার ফেভিকল লাগাইতে যাও না, তাহলে এটা পরে খুলে যাবে পানি। তোমরা চাইলে 20 টাকা সুপার গ্লু কিনাই না, পরে পুরোটাকে লাগাই। আর এটা কমপ্লিট হওয়ার পর এটাকে ব্রাশ কম আর ঝাড়ু বেশি লাগতেছে। তারপর এটাকে আসল ব্রাশের সাথে কম্পেয়ার করলাম, আর দেখলাম যে আসল ব্রাশ উপর দিয়ে একটুখানি রাউন্ড শেপের হয়, তো আমি এটাকে ওইটুখানি কাইটা রাউন্ড শেপের বানিয়ে ফেলছি। দেখো ব্রাশটা যেহেতু আমি ঝাড়ু দিয়ে বানাইছি তাই দোকানের মতন তো হবে না, বাট স্টিল এটা দিয়ে মোটামুটি ভালোই আঁকাকি করা যায়। মানে তুমি যদি কোনো ক্যানভাস পেন্টিং করতে চাও তাহলে এটা ইউজ করো না, বাট তুমি যদি ছোট কোনো বাচ্চাকে দাও এটা তাহলে ভালো, মানে এটা দিয়ে ক্যানভাস পেন্টিং করলে হবে না, মানে যেহেতু ঝাড়ু এর জন্য খসখসা একটা ভাইব থাকে। তুমি যদি স্মুথলি পেন্টিং করতে চাও তাহলে এটা হবে না, মানে একটু খসখসা টাইপের হবে। তোমার পাশে যদি ছোট কোনো বাচ্চা থাকে তাহলে তুমি এই ছোট বাচ্চাকে এটা বানিয়ে দিতে পারো, এটা দিয়ে খেলতে পারবে। এটা তো আমি আমার ভাগ্নিকে দিয়ে দিব, কারণ আমার ভাগ্নি আঁকা কি করতে আমার মতন অনেক পছন্দ করে, তো ও আমার ব্রাশগুলো নষ্ট করে ফেলে দেখে আমি এটা আমার ভাগ্নিরে দিয়ে দিব। দেখছো আর্টিস্টিক রিফাতের বুদ্ধি। তো এটা দিয়ে আমি এখানে একটু কালার করে দেখাইতেছি, জিনিসটা মানে একটু ভালো হইতেছিল না, একদমই বাজে হয়ে গেছিল। দেন আমি এটা মাথাটা একটুখানি কাট করছি, আর এটাকে একটুখানি এরকম খসখসা টাইপের বানাবো। এন্ড তুমি যদি এটার মধ্যে গ্রিন কালার লাগে এরকম ড্যাব 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 করো না, তাহলে এটা একটুখানি গাছের টেক্সচারের মতো, মানে তুমি যদি একটুখানি বড় করে বানাও তাহলে এটা দিয়ে তোমরা গাছ বা পাতা বানাইতে পারবা, আর এভাবে করে করে তুমি ঘাসও দিতে পারবা। তো এই জিনিসটা এখান দিয়ে একটুখানি ভালোই কাজে লাগে, মানে আমরা মাঝে মধ্যে ঘাস বা পাতা আঁকার জন্য খুঁজি না, একটু খসখসা টাইপের ব্রাশ তো এটা ওই কাজেই লাগবে। তো পেন্টিং ব্রাশ তো বানিয়ে ফেলছি, এবার আমি বানাবো একটা রাউন্ড সার্কেল কাটার। এর জন্য আমি এখানে একটা পেপারের রোল নিছি, আর এই রোলগুলো আমার কাছে অনেকগুলো বানানো ছিল তো ওখান থেকে আমি একটা নিয়ে নিছি। আর এটাকে আমি একদম মাঝ বরাবর ভাঁজ করছি, আর ভাঁজ করার পর যে এক্সট্রা মানে লাস্টের যে অংশ দুইটা আছে না ওই দুইটা আমি এখানে কাট করে নিছি, অ্যান্ড জিনিসটা একদম ইকুয়াল করতে। তারপর সাপনার মধ্যে যে ব্লেডটা থাকে আমি ওখান থেকে একটা ব্লেড খুলে নিছি। দেন এই পেপার রোলের এক পাশটিকা এইভাবে করে কাটতে হবে যেন আমরা এই সাপনারের যে ব্লেডটা আছে এটা এখানে অ্যাটাচ করতে পারি। জিনিসটাকে একটুখানি এইভাবে ফিক্স করতে হবে, মানে একটুখানি বাঁকা জিনিসটা করতে হবে, একদম সমান করে তোমরা লাগাও না। আর এটা লাগানোর জন্য আমি এখানে সুপার গ্লু ইউজ করছি, আর একটুখানি ক্লিন লুক আনার জন্য আমি এখানে কস্টিপ দিয়ে পুরোটাকে কভার করছি। অ্যান্ড আজকের ভিডিওতে আমি যা যা বানিয়েছি সবগুলো আমি শর্টে আপলোড দিব, কারণ আমার কাছে ভিডিও বানানোর কোনো টপিকও নাই, আর উপরদের সামনে এক্সাম। তো কেউ আবার বললো না যে লং ভিডিওটা আমি শর্টে কনভার্ট করতেছি কেন, কারণ একটা ইউটিউব চ্যানেলের জন্য লং ভিডিও আর শর্ট ভিডিও দুইটা আপলোড দেওয়াই অনেক ইম্পর্টেন্ট। তো আমি লং ভিডিও বানাইতে গেলে শর্ট ভিডিও বানাইতে পারি না, শর্ট ভিডিও বানাইতে গেলে লং ভিডিও বানাইতে পারি। যেন আজকে লং ভিডিওতে যেহেতু 5টা জিনিস বানিয়েছি তো এই 5টা আমি 5 দিন আলাদা আলাদা করে আপলোড দিয়ে দিই। তো যাই হোক, তারপর আমি এখানে একটা কার্ডবোর্ড দিয়ে এইভাবে করছি, আর তোমরা তো দেখতেই পারছো আমি কেমনে করলাম, আমি তো বলতেই পারি না। তো জিনিসটাকে সুপার গ্লু দিয়ে আমি এইভাবে করে লাগাইছি এটার উপরে, অ্যান্ড তারপর একটা হিজাব পিন নিছি, আর এটাকে এইটার একদম গোড়ায় এইভাবে করে লাগাইছি যেন জিনিসটা আমরা পরে ঘুরাইতে পারি। আর তোমরা এটাকে সাইজ তোমাদের পছন্দ মতন অ্যাডজাস্ট করতে পারবা, এই জন্য আমি এই কার্ডবোর্ডে মাঝখান দিয়ে একটুখানি কাট করছিলাম। তো চলো দেখাই যে এটা কিভাবে ইউজ করতে হয়। তো এটাকে জাস্ট নর্মালি এভাবে করে ধুইরা, তারপর ঘুরাইলে এটা সুন্দর মতন কাট হয়ে বেরোয় যাবে। আর এটা একটুখানি বানানোর সময় একটু পারফেক্টলি বানায়ও, মানে একটু বাঁকা তারা করো না তাহলে এটা হবে না। তো এটা বানানো যদি তোমাদের কাছে অনেক বেশি কঠিন লাগে তাহলে আমার কাছে এর থেকেও ইজি জোগাড় আছে। এর জন্য জ্যামিতি বক্সে চিপার মধ্যে যে কম্পাস থাকে নাকি এটার কি বলে, মানে ওই জিনিসটা আমরা অনেক কম ইউজ করি, তো এখানে আমি এটা নিয়ে এনেছি। আর তারপর লাগবে একটা ব্লেড, আর এই ব্লেড থেকে আমি এই টাইপের করে একটা কি বলে মানে এরকম একটা পিস কাট করে নিছি, অ্যান্ড এটার উপর আমি একটুখানি সুপার গ্লু লাগাইছি। আর এই কম্পাস, আচ্ছা এটার কি বলে আমি নিজেও জানি না, আমি আপাতত এটা কম্পাসই বলতে। তারপর এই কম্পাসটাকে এটার উপরে এইভাবে করে লাগাইছি, আর এই তো রেডি হয়ে গেল আমাদের আরেকটা সার্কেল কাটার। এটা আগের থেকেও বেশি ইজি
ইজি ইউজ করা আর এটা অনেক বেশি স্টেবলও। তো তোমরা চাইলে তোমাদের যেটা সুবিধা যেমনি সুবিধা অমনি বানিয়ে নিতে পারো, দুইটা কাজ সেম। তো এরপর আমি বানাবো রোলিং স্ট্যাম্প। সবাই তো দেখতেছি নর্মাল স্ট্যাম্প বানায়, তো আমি ভাবলাম একটুখানি ইউনিক করার জন্য আমি রোলিং স্ট্যাম্প বানাই, মানে রোল করলে জিনিসটা স্ট্যাম্প হয়ে যাবে। এজন্য আমি এখানে পেপার স্ট্রিপ নিছি আর সবগুলো কিন্তু সেম সাইজেরই নিছি, আর এটাকে এভাবে রোল করতে থাকবো। রোল করতে করতে আমি মোটা একটা আর কি বলে রোল বানিয়ে ফেলছি। এন্ড তারপর আমি একটা ম্যাচে কাঠি নিয়ে এটা যে মানে এক্সট্রা অংশটুক থাকে ওইটা কাট করে নিছি, আর এরকম একটা লাটাই টাইপের বানিয়ে ফেলছি। এন্ড এটা খুব স্মুথলি রোল হইতেছিল, বাট এটাকে এভাবে ধরে রোল করলে আঙ্গুলের মধ্যে এরকম একটা ফোটা হয়ে যায়, যেহেতু আমরা এখানে ম্যাচে কাঠি ইউজ করি। এজন্য ভালো মতন এটাকে ধরার জন্য আমি একটা কার্ডবোর্ডের পিসে এরকম দুইটা সার্কেল কাট করে নিছি, আর এই দুইটাকে আমি এভাবে করে সুপার গ্লু দিয়ে লাগাইছি। মানে আমি জিনিসটা কিভাবে করতেছি আমি নিজেও বুঝাই বলতে পারতেছি না, তোমরা ভিডিও দেখে বুঝে নাও। দেন আমি এগুলাকে সুপার গ্লু দিয়ে এইভাবে লাগিয়েছি। এটার উপর ডিজাইন বানানোর জন্য আমাদের লাগবে ফোম শিট। আমার কাছে ফোম শিট ছিল না দেখে আমি এখানে গ্লিটার পেপার নিছি। তো গ্লিটার পেপারের পিছনের সাইডে আমি এভাবে করে একটা লতা পাতা টাইপের ডিজাইন করতেছি, আর এটা আমার জন্য সবচেয়ে বড় ভুল ছিল, মানে একবারে আমি অনেক কঠিন একটা ডিজাইন নিয়ে নিছি। তোমরা এটা ইজি করে যেমন হার্ট শেপ বানাইতে পারো বা স্টার শেপ বানাইতে পারো, আমি এখানে একটু বেশি ইউনিক করার ঠেলায় লতা পাতা বানিয়েছি। তারপর এটা থেকে পিছনের যে স্টিকারটা আছে এটা খুলে ফেলতেছি, আর এটা আমার সবচেয়ে বড় ভুল ছিল, কারণ যখন আমি সুপার গ্লু দিয়ে এই জিনিসটাই রোলারের উপর লাগাইতে গেছিলাম বারবার এই স্টিকারটা মানে আঠা আঠা টা আমার হাতে লেগে যেতেছিল, যার কারণে অনেক কষ্টের পর আমি এই জিনিসটা লাগাইতে পারছি। আর এই যে এটার ফাইনাল লুক, জিনিসটা দেখতে কাইন্ড অফ অনেক বেশি ফানি লাগতেছে, বাট কি আর করার। এই জিনিসটা আমি কোনো রেফারেন্স মানে ভিডিও দেখি নাই, মানে এই জিনিসটা কেমনে বানাই, তো আমার নিজের মনে যেমনি আসাছিলাম অমনিই বানাইতেছিলাম। অ্যান্ড নিজের মন থেকে বানাইতে গেলে যা হয় আর কি, উল্টা পাল্টা তো হবেই। তো এখানে আমি এক ধরনের এক্সপেরিমেন্ট করতেছি যে এই জিনিসটা কেমন, জিনিসটা অনেক বেশি ফানি হয়েছে, মানে হয়েছে তো ঠিকঠাক মতনই, বাট আমার মন মতন হয়। আমার কাছে এরকম টেম্পোরা কালার ছিল, আমি এই টেম্পোরা কালারের মধ্যে এই জিনিসটা আবার রোল করে আমি এখানে আবার রোল করতেছিলাম, আর এটা ভালো মতন হয় নাই। মানে আমি ভাবছিলাম যে একটুখানি গাঢ়ভাবে প্রিন্ট হবে, বাট এটা একটুখানি হালকা হালকা হয়ে যেতেছিল। থাক যাই হোক, তোমরা যদি কেউ জার্নাল করো তাহলে এটা একটুখানি জার্নালে ইউজ করতে পারবা, কারণ জার্নালে একটুখানি হালকা হালকা জিনিস ইউজ করা হয়। এবার আমি বানাবো গ্লু পেন, আর গ্লু পেন বানানোর জন্য আমি এরকম একটা কলম নিয়ে এসেছি। কলমের ভিতর থেকে রিফিল বাইর করে এটার যে উপরে মাথাটা আছে ওইটা আমি বাইর করে আনি। এন্ড তোমরা বিশ্বাস করবা না, এই জিনিসটা আমি একবার বানাইছিলাম, আর যখন আমি ভিডিও এডিট করতে বসছি তখন দেখি যে ভিডিওটাই নেই, তার মানে আমি ওটা ডিলিট করে ফেলছি। তো তোমাদের দেখার জন্য আমি এখানে আবারও বানাইছি, আর এটা আমি পুরানটা থেকে খুললাই আবার এখানে আবার লাগাইতেছি। তো আমি এটাকে এভাবে করছি, আর এই যে যে কলমের এই মাথা একটা দেখবা গোল থাকে, মানে যেটা দিয়ে আমরা কলমে কালি বের, ওই গোল জিনিসটাকে তোমাদের বের করতে হবে। আমি ওই জিনিসটা বের করা ভিডিও বানিয়েছিলাম, বাট ওইটা ডিলিট হয়ে গেছিল। তারপর আমি এটাকে গ্লু গান দিয়ে এভাবে লাগিয়েছি, আর এটা কিন্তু তন্নি আর্ট অ্যান্ড ক্রাফট আর মুক্তা আর্ট অ্যান্ড ক্রাফটও বানাইছি, তোমরা ওদের ভিডিও দেখতে পারো। বলা যায় যে আমি ওদেরটা একটুখানি রিক্রিয়েট করতেছি। তো এটার মধ্যে রিফিল বানানোর জন্য আমাদের লাগবে একটুখানি লিকুইডি টাইপের গ্লু, এর জন্য আমি নর্মাল গ্লু এর সাথে একটুখানি পানি মিক্স, আর এখানে কিন্তু বেশি পানি মিক্স করা যাবে না, তাহলে পাতলা হয়ে অটোমেটিকলি ভিতর থেকে ইঙ্ক বের হইতে থাকবে। আমি এখানে গ্লু এর সাথে মনে হয় 20% পানি মিক্স করছি। দেন আমি যে গ্লুটা বানাইছি এটাকে আমি এই কলমের ভিতরে ফিল করে ফেলছি। অ্যান্ড এই যে রেডি হয়ে গেল আমাদের গ্লু পেন, আর এটা অনেক বেশি ভালোভাবে কাজ করতেছিল, আমি ভাবিও নাই যে এটা এত ভালোভাবে কাজ করবে। আর এটা দিয়ে লাইনও টানা যেতেছিল, আবার সুন্দর করে ডটও দেওয়া যেতেছিল। তোমরা যদি মিনি মিনি জিনিস লাগাইতে চাও তাহলে তোমরা এটা ডেফিনেটলি বানাবো। আর এটা ক্যাপের জন্য আমি এখানে কি করছি যে সেফটি পিন আছে ওইটাকে আমি এভাবে লাগাই, আর তোমরা এটাকে খোলা রেখো না, কারণ খোলা রাখলে এটা পরে ভিতর থেকে আঠা শুকিয়ে যাবে। আর এটা পিছন দিয়ে একটা হোল ছিল, তো আমি ওই হোলটারে ওইখানে একটা কস্ট্রিপ দেওয়া বন্ধ করে দিছি। অ্যান্ড তোমাদের এটা ট্রাই করেও দেখাইতেছি, আর তোমরা দেখতেই পারতেছো এটা কত ভালোভাবে কাজ করে। তো এবার আমি বানাবো একটা পেপার কাটার। এখন পেপার কাটার বলতে তোমরা আবার এই কাটার মনে করো না, এটা হলো একটুখানি ইউনিক টাইপের পেপার, মানে এটা ইউজ করা অনেক বেশি ইজি আর এটা অনেক বেশি পপুলার। এখানে আমি এরকম সাইজের কার্ডবোর্ড নিছি, আর এটাকে আমি একটুখানি ব্ল্যাক আর ব্লু কালার দিয়ে কভার করি। আর তোমরা সবাই বলো যে ভাইয়া তুমি নিচে এই গ্রিন কালার ম্যাট বিছিয়ে রাখো, কেন? তো এই ম্যাট বিছানোর ফলে আমি যখন কিছু কাটতে যাই তখন টেবিলে কিছু, আমি যদি নর্মালি টেবিলের উপর পেপারটা রেখে কাটতাম তাহলে টেবিলের উপর অনেক স্ক্র্যাচ বেড়ে যায়, বাট টেবিলের উপরে এই ম্যাটটা থাকার কারণে আমার টেবিলে কিছুই হয় নাই, আর এই ম্যাটটাও রাবারের তৈরি, এর জন্য এই ম্যাটেরও কিছু হয়। তো যাই হোক, আমি এরকম সাইজের কার্ডবোর্ড নিয়ে এগুলোকে এভাবে কালার পেপার দিয়ে কভার করছি, আর আমি একটুখানি ছোট করে বানাইতেছি, তোমরা চাইলে একটুখানি বেশি কার্ডবোর্ড নিয়ে লম্বা করে বানাইতে পারো। তারপর এরকম একটা পেপার নিয়ে এটাকে আমি এই লম্বা কার্ডবোর্ডের উপর দিয়ে এভাবে লাগাইছি যেন আমরা এটাকে মুভ করাইতে পারি। তো সেম ভাবে আমি এখানে দুইটা বানিয়ে ফেলছি, আর তারপর এখানে আমি আরো চারটা ছোট ছোট সাইজের কার্ডবোর্ডে পিস নিয়েছি। এন্ড এগুলাকে আমি আঠা দেওয়া উপরে এইভাবে লাগাইতেছি। আসলে আমি এটা কিভাবে বানাইছি এটা মুখে বলে তো বোঝানো সম্ভব না, তোমরা ভিডিও দেখেই বুঝে নিও।
তো এই তো এটা মোটামুটি 90% কমপ্লিট। এরপর দুইটা রাউন্ড কার্ডবোর্ডের পিস নিয়ে একসাথে লাগাইছি যেন এটা একটুখানি মোটা হয়। আর এটাকে আমি ভালোভাবে একটা কালার পেপার দিয়ে কভার করে ফেলবো। আর কালার পেপার বলতে আমি এটারে ব্ল্যাক পেপার দিয়ে কভার করছি, কারণ আমার কাছে অন্য কোনো কালার পেপার ছিল। তারপর আমাদের এরকম একটা ব্লেড লাগবে, আর এই ব্লেডে যে এক্সট্রা বাড়তি অংশ আছে ওটা আমি কাট করে ফেলাই দিব। আর তোমরা যারা 12 বছরের নিচে আসো তারা এই ব্লেড দিয়ে এভাবে করতে যাও না, তোমরা বড়দের হেল্প নিতে পারো। তোমরা আবার কেউ পাকনামি করে করতে যে হাত কাইটো না, পরে আমার দোষ দিতে পারবা না যে আমি বলি নাই। তো জিনিসটাকে আমি ওই রাউন্ড পিসের উপরে এইভাবে লাগাইছি, আর এটাকে একটু বাঁকেয়া লাগাইতে হবে, কেউ আবার সমান করে লাগাইতে যাও না। তারপর এটাকে স্মুথ ভাবে চালানোর জন্য আমি এটা মাঝখান দিয়ে একটা কাটা দিয়ে একটুখানি কি বল আগে থেকে একটু কাট দিয়ে দিতেছি, যেন এটা আমরা স্মুথ ভাবে একদম মুভ করাইতে পারি। দেন ওই কাগজে পিস দুইটার উপর আমি এখানে সুপার গ্লু লাগাইতেছি, আর এটাকে পরে আমি এটার উপর দিয়ে লাগাই দিছি। এন্ড এখানে তোমরা অবশ্যই সুপার গ্লু ইউজ করো, কারণ নর্মাল গ্লু ইউজ করলে আই থিঙ্ক এটা খুলে যেতে পারে। আই এম নট শিওর, বাট তোমরা সুপার গ্লুই লাগাইও। তো আমাদের কাজ এখানে শেষ, আর এটা বানানো রেডি। আমি এটাকে তোমাদের ট্রাই করেও দেখাইতেছি, আর এটা খুব স্মুথ ভাবে কাজ করতেছিল। আর তোমরা যদি ছোট মোটো কাগজ কাগজ কাটো তাহলে এটা তোমরা ডেফিনেটলি বানাইতে পারো, বাট বড় বড় মোটা কাগজের জন্য এটা ইউজ করো না। তো তোমাদের এই 5টা DIY টুলস এর মধ্যে কোনটা বেশি ভালো লাগছে কমেন্টে বলো। আর তুমি যদি ভিডিওর এই পর্যন্ত এসে পড়ো তাহলে তোমাকে অনেক বেশি থ্যাঙ্কস, কারণ এই ভিডিওটা বানাইছে যে আমি আমার লাইফে একদম স্কুইজ করে দিছি। একে তো আমি ক্লাস 9 এ পড়ি, সামনে আবার আমার এক্সাম, এত কিছুর মধ্যে আবার আমি ইউটিউব চ্যানেলও খুলে বসে আছি, তাহলে তোমরা বুঝতেই পারতাছো যে কত প্যারা আর প্যারা। তো যাই হোক, তোমাদের কাছে যদি আজকে ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর যদি আমার উপরে একটুখানি দয়া মায়া হয় তাহলে একটুখানি সাবস্ক্রাইবও করতে পারো, নো প্রবলেম। তো যাই হোক, আজকে ভিডিও এতটুকুই, দেখাবো নতুন কোনো ভিডিওতে, বাই।